Sunda. Kape still hoye gelo. Alhamdulillah. আমি জানি কখন ফট করে চলে যাই পরীক্ষা পড়া ছিল মেরা আসসালামু আলাইকুম পরীক্ষা পড়া ছিল আলাইকুম আসসালাম পরীক্ষা পড়া ছিল কি জানি Pencil box. Sara bosu online class kono bolo na. Ama kotha ki sobai shunte pachho? Thank you.
5 মিনিট সময় দিলাম দেখি কে কি রকম স্বাস্থ্য করে রোল 31 এসেছে এখন 31 রোল 31 কোথায় রোল 31 আজকে ক্লাস পার্টি হবে সবাইকে আমি 5 মিনিট সময় দিয়েছি দিয়েছি সাজার জন্য মিষ্টি মিষ্টি ক্লাস পার্টি হবে আমি সবাইকে 5 মিনিট সময় দিয়েছি সবাই সাজতে গেছে তোমরা 5 মিনিট একটু সাজুগুজু করে আসো ঠিক আছে পারবে ঠিক আছে 5 মিনিট আবার গ্রুপে দিবে না ভিডিওটা অফ করে সাজতে চলে যাও ভিডিওটা অফ করে সাজতে চলে যাও দেখি কে কত সুন্দর করে সাজে Wow, that's good. Wow. Mm. 10 minutes.
এরকম আতিফাকে সুন্দর লাগছে, লামিসাকে সুন্দর লাগছে, তোমাকে ভালো লাগছে। তবে দেখি আর কে কে সাজবো। বাহ, নুরানি, নুরানি কেও সুন্দর লাগছে। কাশ্মীর এটা তোমরা খুব সুন্দর করে সেজে ফেলেছো। রিফা, রিফা কি সেজেছো? সাজগোজ কমপ্লিট হলে একটা গান গিয়ে শোনাও না, প্রথমে আমরা একটা সুরা বলবো, সুরা শুনবো। কে একটা সুন্দর করে একটা সুরা বলো দেখি, কে পারবে? আচ্ছা আমরা একটা সুরা শুনি, কে বলবে সুরা? নুরানি স্টার্ট করো। আমি বলি সকলে তো মারা যায়, মাতা পিতা ভাই বোন। বার্ষিক পরীক্ষা কি হবে? না হবে।
হবে না আমি যে কদম ফুলের গন্ধে বাসে শীতল পবন মাঝে ক্ষেতের গাড়ি বেড়ান ডাকে ঘনি আসা থাকে ব্যস্ত ব্যস্ত রাখাল কৃষক ফিরতে হবে বাড়ি পিছলে পড়ে জোয়ার পুরো কাদা মাটির বাড়ি বন্ধ বন্ধ দরজা জানালা সন্ধানে শেষ সবাই মিলে খায় গল্প গুজব করতে
করতে এসার সময় আসে, নামাজ শেষে সবাই মিলে খাবার খেতে বসে, ঘুমে ঘুমে চোখটা জেলাল পড়ছে সবাই শুয়ে, হালকা হালকা শীত পড়ছে ঢাকছে খাতা দিয়ে, স্বপ্ন স্বপ্ন দেখছে সবাই, ঘুমে রই না দেশে, রই মাঝে ফজর আজান কানে কানে এলো ভেসে, নতুন পর হলো আবার হলো সূর্যোদয়, ব্যস্ত দিয়ে শুরু আবার বৃষ্টির সংশয়, কাজে কাজে বেলা সূর্য নেমে জোর পরে বিশাল করে খুব শরীর চলছে না, যে বাড়িতে চাষের মনময় ফোটা ফোটা বৃষ্টি তবু আসরের শরিক হই, কাজের মানুষ বৃষ্টি দেখে নাই চলে, মোমেন গহন ছাড়ে না নামাজ অজু হাতের ছলে। সূর্যোদয়ে তুমি সূর্য তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। গৌরী এলো দেখি চলো, গৌরী এলো
ভরি এলো দেখি চলো ভাবের ভবানী আমার পাবন করি রল ভরি এলো দেখি চলো ভরি এলো দেখি চলো ভরে সিংহের উপর পুলটা জড়ি গড়ি এলো দেখি চলো গড়ি এলো দেখি চলো গড়ি এলো দেখি চলো গড়ি এলো দেখি চলো ভাবের ভবানী আমার ভাবন করি লালো করিল দেখি চলো গড়ি এলো দেখি চলো কি শুনছেন আমার নাম মাতৃ মা কেন্দ্র
থাকবো আমি আজমের গিয়ে তুমি থাকো ওই সকাল থাকবো সকাল হবে নাকো লাস্ট আমি একটা গল্প বলি আমি একটা শুনে বলি
কুমড়ে এক বনে বাস করতো এক বানর। সেই বনের নাম ছাড়েন দিয়ে একটি নদী ছিল। প্রতিদিন নদী পার হয়ে চলে আসে বানর। সে মজা করে ফল মূল পায় এবং মজা করে গাছে ডাল ধরে দোল খায়। সেই নদীতে একটি বললো আমার খুব ইচ্ছা বানর কুলিজা খাওয়ার। তাই শুনে কুমির বললো বানর কাজ তবে সারি কথা রাখতেই কুমির বানরকে ধরতে চলল। নদীর মাঝখানে একটি বড় পাথর ছিল। কুমিরটি পাথরের উপর এসে সে রইল। তার মাথা পানি এবং শরীর উপরে রইল। প্রতিদিনের মতো নদী পার হচ্ছিল। তবে নদীতে এসে সেই পাথরের উপর বসে একটু বিশ্রাম নিল। বানর ভাবল আজ যেন পাথরটাকে একটু বড় বড় লাগছে। সে ভাবল এখানে নিশ্চয়ই সেই কুমিরটা আছে, সে আমাকে খেতে চায়। কুমির এখানে এসে গাছটি মেরে বসে আছে। সত্যি সত্যি কুমির এখানে আছে কিনা কিনা জানার জন্য বুদ্ধি করে বানর বলল, ও পাথর আজ তোমাকে অনেক বড় লাগছে। আমার প্রতিদিনের মতো আজ দেখি তুমি আমাকে তুমি কিছু বললা না, সাজুগুজু করো না।